আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে সকল সৌদিগামী প্রবাসী রয়েছেন আপনারা সৌদি আরবে কত বছর বয়সে ঢুকতে পারবেন ছেলে অথবা মেয়ে এই বিষয়টা জানাবো পাশাপাশি এর সাথে জানানোর চেষ্টা করব মেডিকেলে আপনারা যে মেডিকেল করেন সে মেডিকেলে আনফিট আসতেছে আর এই আনফিট আসতেছে কেন এই দুইটা বিষয় কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমে আমি আপনাদেরকে বলে দেই যে আপনারা কত বছর বয়সে সৌদি আরবে ঢুকতে পারবেন এই বিষয়টা ভিডিওর মাঝখানে জানাবো আর এখন আপনারা যে সৌদি আরবে মেডিকেল করতেছেন মেডিকেল সম্পর্কে কিছু না বললেই নয় কারণ সৌদি আরবে যারা কন্ট্রাক্ট ছাড়া মেডিকেল করতেছেন তারা একটু সাবধান হয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ কন্ট্রাক্ট ছাড়া মেডিকেল করলে কিন্তু প্রায় পঁচানব্বই পারসেন্ট আনফিট দিয়ে দেওয়া হচ্ছে এই কারণটা কি জন্য করা হচ্ছে মানে এই কাজটা কি জন্য করা হচ্ছে আপনি একজন সুস্থ সবল মানুষ হলেও কিন্তু সৌদি আরবে পৌঁছাতে পারবেন না তার কারণ হচ্ছে আপনাকে মেডিকেলে আনফিট দিয়ে দেয় আর মেডিকেলে যদি আপনি একবার আনফিট হয়ে যান তাহলে আপনাকে অবশ্য একটা প্রসেস রয়েছে এই প্রসেসের ভিতর দিয়েই সৌদি আরবের ভিসা আপনি লাগাতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না আপনিও যদি একবার মেডিকেলে আনফিট হয়ে যান আর সেই রিপোর্টটা যদি অনলাইন হয়ে যায় অনলাইন হয়ে গেলে আপনার জন্য সৌদি আরবে যাওয়ার জন্য একটা বাধার সম্মুখীন হয়ে গেলেন আর এই বাধার সম্মুখীন আপনি সারাতে পারবেন দুই মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আপনি যেই পাসপোর্ট দিয়ে আনফিট হয়েছিলেন সেই পাসপোর্ট দিয়ে আবার নতুন করে মেডিকেল করতে পারবেন সেজন্য আপনাকে অপেক্ষা করতে হবে দুই থেকে তিন মাস পর্যন্ত আর আপনার যেই সমস্যাটা রয়েছে এই সমস্যার ওষুধ সেবন করতে হবে যে কোনো সমস্যা আপনার ধরতে পারে ডায়বেটিসের সমস্যা ধরতে পারে কিংবা আপনার প্রস্রাবের যেই ইউরিনটা নেয় সেটা সমস্যা ধরতে পারে পাশাপাশি আপনার যে বুকের এক্সা সেই একসাতে রিপোর্ট খারাপ আসতে পারে আপনার বডিতে রিপোর্ট খারাপ আসতে পারে হয়তো আপনি একজন সুস্থ সবল মানুষ কিন্তু আপনাকে আনফিট করে দেওয়া হয় আর একবার যদি আপনি আনফিট হয়ে যান রিপোর্টটা যদি অনলাইনে হয়ে যায় দুই থেকে তিন মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে পুনরায় মেডিকেল হওয়ার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে আপনি যখন অপেক্ষা করলেন অপেক্ষা করার পর কিন্তু আপনি দুই মাস কিংবা তিন মাস পর যখন আপনার মেডিকেল করতে যাবেন তখন অবশ্যই আপনারা কন্ট্যাক্ট মেডিকেল করার চেষ্টা করবেন কারণ বাংলাদেশে আপনি সলিড রয়েছেন কিন্তু মেডিকেল সেন্টারগুলো যে রয়েছে এই মেডিকেল সেন্টারগুলো কিন্তু সলিড না তারা হচ্ছে টাকার লোভে পড়ে আপনাকে আনফিট দিয়ে দেয় এবং তাদের একটা রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী আপনাদেরকে আনফিট দিয়ে দেয় আপনারা যদি সৌদি আরবের মেডিকেল করার জন্য দুবাইয়ের মেডিকেল করার জন্য মানে ছয়টা কান্ট্রি রয়েছে সৌদি আরব দুবাই বাহরাইন কাতার কুয়েত ওমান এই ছয়টা কান্ট্রির মধ্যে যে কোনো কান্ট্রির মেডিকেল আপনি হন না কেন আপনাকে অবশ্য অবশ্যই মনে রাখতে হবে কন্ট্যাক্ট মেডিকেল করতে হবে কারণ এই কান্ট্রিগুলো কিন্তু জিসিসি সি কান্ট্রি আর এগুলোতে অবশ্যই গামকা স্লিপ উঠিয়ে আপনাকে মেডিকেল করতে হয় সেক্ষেত্রে আপনি একটা কান্ট্রিতে যদি মেডিকেল আনফিট হয়ে যান আরেকটা কান্ট্রিতে আপনি যেতে পারবেন না অতএব আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন হয়তো অনেকে একটা ভুল ধারণা নিয়ে বসে রয়েছেন যে সৌদির মেডিকেল যদি আনফিট হন আপনি কাতার চলে যাবেন কাতারের মেডিকেল আনফিট হলে দুবাই চলে যাবেন এই ধরনের ভুল ধারণা নিয়ে অনেকেই রয়েছেন অতএব সাবধান থাকার চেষ্টা করেন যখনই মেডিকেল হবেন আগে টেস্ট মেডিকেল হয়ে নেওয়ার চেষ্টা করবেন টেস্ট মেডিকেলের পরেও যদি আপনি মেডিকেল হন আপনাকে যদি আনফিট দিয়ে দেয় পরবর্তীতে আপনি যখন মেডিকেল করবেন তখন অবশ্যই কন্টাকে মেডিকেল করার চেষ্টা করবেন কারণ কন্টাকে মেডিকেল ছাড়া আপনি আনফিট হতে পারবেন মানে ফিট হতে পারবেন না এটা অবশ্যই মনে রাখেন আরেকটা প্রসেস আপনাদেরকে জানিয়ে রাখি এই মেডিকেল সম্পর্কেই সেই প্রসেসটা হচ্ছে আপনি যদি প্রথমবার মেডিকেলে আনফিট হয়ে যান দ্বিতীয় পাসপোর্ট করতে চাইবেন আপনি হয়তো আপনি চাইবেন যে আমি পরবর্তী পাসপোর্ট করব। পরবর্তী পাসপোর্ট করলে যদি আপনি কনটাকে মেডিকেল করে ফিট হন সেক্ষেত্রে আপনার একটা আশঙ্কা রয়েছে ভিসা লাগানোর ক্ষেত্রে কারণ আমরা বাঙালিরা বাঙালি জাতি কিন্তু একটা খারাপ জাতি এটা অবশ্যই আমরা সবাই জানি তো সেক্ষেত্রে আমাদের বাঙালি জাতিরা সৌদি আরবে যে বসবাসরত অ্যাম্বাসি রয়েছে সৌদি দূতাবাস যেটাকে বলা হয় সেই সৌদি দূতাবাসের মাধ্যমেই কিন্তু ভিসাগুলো লাগাতে হয় আপনি যখন একটা পাসপোর্ট থেকে আরেকটা পাসপোর্টে কনভার্ট হয়ে গেলেন মানে আপনার আগের পাসপোর্টটা হাইড করে নতুন আরেকটা পাসপোর্ট বানালেন সেক্ষেত্রে আপনি যখন মেডিকেলে ফিট হলেন কন্টাকে ফিট হওয়ার পরে যখন আপনার ভিসাটা লাগানোর জন্য পাসপোর্টটা অ্যাম্বাসিতে চলে গেল তখন কিন্তু আপনার পূর্ববর্তী পাসপোর্ট আপনার পাসপোর্টে লেখা থাকে তখন তারা সেই পূর্ববর্তী পাসপোর্টে আপনি মেডিকেল করেছিলেন কি না সৌদি আরবের জন্য তখন কিন্তু তারা চেক করে দেখে আর তখন যদি দেখে যে আপনি এর আগের মেডিকেল করেছিলেন আনফিট তো সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন না আপনি ফিট হয়েও কিন্তু ভিসা পাবেন না অতএব সাবধান থাকার চেষ্টা করেন আর এই কাজটা যারা করতে চান তাদেরকে আমি একটা বিষয় বলে দিই আপনারা প্রথম পাসপোর্টে আনফিট হলে দ্বিতীয় পাসপোর্ট করবেন তারপর আরেকটা পাসপোর্ট তৃতীয় নাম্বার পাসপোর্ট মানে তিনটা পাসপোর্ট করলে এই সমস্যার থেকে আপনি উঠতে পারবেন এছাড়া অন্য কোনো প্রসেস নেই এখন বলবো সৌদি আরবে যারা আসেন তাদের বয়স কত লাগে আপনারা যারা সৌদি আরবের ভিসা নিতে চান সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে মহিলাদের বয়স হচ্ছে আঠারো বছর আঠারো বছর হলে আপনি সৌদি আরবের যে কাজগুলো রয়েছে সেই কাজের ভিসাতে সৌদি আরবে আসতে পারবেন আঠারো বছরের নিচে হলে আপনি সৌদি আরবে আসতে পারবেন না আঠারো বছরের উপরে আঠারো থেকে আপনার বয়স যদি সত্ত্রিশও পার হয়ে যায় তারপরেও কিন্তু আপনি সৌদি আরবের ভিসা লাগাতে পারবেন ছয়চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনি সৌদি আরবের ভিসা পাবেন মহিলাদের ক্ষেত্রে আমি বললাম এখন ছেলে মানে পুরুষদের ক্ষেত্রে আপনাদের বয়স একুশ থেকে আপনাদেরকে ৪৫ বছর বয়স মানে পঁয়তাল্লিশ বছরে অনেক ভিসা এবং অনেক কোম্পানি রয়েছে ভিসা দেয় আবার অনেক কোম্পানি রয়েছে বিয়াল্লিশ বছর পর্যন্ত কিন্তু ভিসা দিয়ে থাকে আপনি যে কোম্পানি যাচ্ছেন সেই কোম্পানির উপর ডিপেন্ড করে মানে এক একটা কোম্পানির জন্য এক একটা ক্যাটাগরির কিন্তু সর্বনিম্ন আপনি সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে একুশ বছর বয়স হতে হবে যারা এখন পর্যন্ত পাসপোর্ট করেননি অবশ্যই সৌদি আরবের আসার জন্য যদি পাসপোর্ট করে থাকেন তাহলে আপনাদের পাসপোর্টের বয়স যদি কম হয়ে থাকে একটু বাড়িয়ে দিয়ে আপনি পাসপোর্ট করতে পারেন অতএব আমি আপনাদেরকে এটা সাজেশন করলাম না কারণ আপনার এনআইডি কার্ডে যেইভাবে রয়েছে এইভাবে পাসপোর্টটা করাই আপনার জন্য বেটার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেটার কারণ পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি সৌদি আরবে থেকে আসলেন আসার পর আরেকটা দেশে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার বয়স শেষ হয়ে গেছে তখন কিন্তু আপনার তখন একটা আফসোস লাগতে পারে যে আমি কি জন্য বয়সটা বাড়িয়ে দিয়েছিলাম অবশ্য এই সকল বিষয়গুলো ম্যাটার করে না বাংলাদেশে কারণ আমরা যে কোনো সময় যে কোনো পাসপোর্টের পরিবর্তন আনতে পারি এটা অবশ্যই আমাদের জন্য একেবারেই খেলনা হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরও অন্য কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন সে বিষয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আলাইকুম